আসসালামু আলাইকুম। আজকে মেইনলি বাংলাদেশে নারীর উপর নির্যাতনের যেই নিউজগুলি আমরা পাচ্ছি, সেই নিউজের একটি আর্কাইভ করেছেন আমাদেরই একজন সামাজিক কাজকর্মের সাথে জড়িত এক ভাই, এবং তিনি কুমিল্লা থেকে এই আর্কাইভটা শেয়ার করেছেন। আমি মনে করি এটা হেল্পফুল অ্যাট এ গ্ল্যান্স দেখার জন্য যে বাংলাদেশের মেয়েরা মহিলারা কিভাবে করে বিভিন্ন ইনসিডেন্টের শিকার হয়েছে। তো প্রথমে হচ্ছে একটা নিউজ তিনি শেয়ার করেছেন। প্রত্যেকটি নিউজ আমি প্রত্যেকটার শিরোনাম দিয়ে যাচ্ছি একটি ব্যাকগ্রাউন্ড প্রেজেন্ট করার জন্য। এক নম্বর হচ্ছে বাংলা ট্রাইবুন ডট কম, সেখানে এসেছে স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে সোহরাওয়ার্দীতে ধর্ষণের শিকার গৃহবধূ। দেন এসেছে স্বামীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ। শালিশে ধর্ষণের রফা দফা 72,000 টাকায় ক্ষোভে কিশোরীর আত্মহত্যা। তারপরে ডিবিসি নিউজ ডট টিভি, বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ গণধর্ষণ, আটক চার যুবক। তারপরে সিঁধ কেটে ঘর থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার। নিউজ 24 বিডি ডট টিভি, বাবা মা বাহিরে বাড়ির বাহিরে ছাত্রীকে ধর্ষণ করল গৃহশিক্ষক। নতুন সময় ডট কম, হোটেলে আটকে রেখে 3 দিন ধরে কিশোরীকে ধর্ষণ করলো দুই বন্ধু। ডিবিসি নিউজ ডট টিভি, ডাকাতিকালে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ। সময় নিউজ ডট টিভি, 3 মাস ধরে গৃহকর্মীকে ধর্ষণ, শিক্ষক কারাগারে। নিউজ 24 বিডি ডট টিভি, 2 মাস ধরে নিজের মেয়েকে ধর্ষণ, দাদা দাদিকে বলেও রেহাই পায়নি কিশোরী। চ্যানেল 24 বিডি ডট টিভি, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক। সময় নিউজ টিভি, প্রেম ভঙ্গের প্রতিশোধ হিসেবে প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা। কালের কণ্ঠ ডট কম, কুমিল্লাগামী বাসে দরজা জানালা বন্ধ করে তরুণীকে ধর্ষণ। বাংলা ঢাকা ট্রাইবুন ডট কম, গাড়ির গভীর রাতে দরজা জানালা বন্ধ করে যাত্রীবাহী বাসে কিশোরীকে গণধর্ষণ। সময়ের কণ্ঠ স্বর, চাঁদপুরে চাচিকে ধর্ষণের ভিডিও, প্রবাসী চাচাকে পাঠিয়ে টাকা দাবি। জাগো নিউজ 24 ডট কম, স্কুল ছাত্রীকে ধর্ষণ, পুলিশ সদস্য গ্রেফতার। ডেইলি, চাচার ধর্ষণের অন্তঃসত্ত্বা, 5ম শ্রেণীতে পড়ুয়া ভাতিজি এলাকায় তোলপাড়। দাদিকে ধর্ষণের অভিযোগে সৎ নাতি আটক, সময় নিউজ। রংপুরে গৃহবধূকে 8 জন মিলে গণধর্ষণের অভিযোগ। যাই হোক, এখানে আসলে এই আর্কাইভটা অনেক লং, এবং আপনারা যারা বাংলাদেশে আছেন এবং আমরা যারা বাংলাদেশি, তারা সবাই কম বেশি দেখতে পাচ্ছি যে কি হচ্ছে আজকের এই সমাজে। তবে এখানে কয়েকটা বিষয় আলোচনার জন্য প্রয়োজন। তা হচ্ছে, ম্যাক্সিমাম কাহিনিগুলো এসেছে হচ্ছে ঢাকার বাইরের থেকে, এবং এই যেমন রংপুর থেকে এসেছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কয়েকটা পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে এনফোর্সমেন্ট যদি দুর্বল থাকে কোনো দেশে, তাহলে আপনার এই ক্রাইমটাকে কন্ট্রোল করা কিন্তু ডিফিকাল্ট। তাহলে একটা দেশে ক্রাইম তখনই বাড়ে যখন এনফোর্সমেন্ট দুর্বল থাকে, অথবা মানুষ প্রভুর চিন্তামুক্ত হয়। মানুষ যত বেশি প্রভুর চিন্তামুক্ত হচ্ছে, তত বেশি মানুষের মধ্যে এথিক্যাল ইস্যুসগুলা লোপ পাচ্ছে। তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে 20 বছর আগে মানুষের মধ্যে
মানুষের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস অথবা ঈশ্বরের প্রতি বিশ্বাস বা গডের প্রতি বিশ্বাস যতটা বেশি স্ট্রং ছিল, আস্তে আস্তে গ্রাজুয়ালি এই জিনিসটা কমে আসছে। তো আল্লাহর ভয় অথবা প্রভুর ভয় যদি মানুষের মধ্যে কম থাকে, তাহলেই তাদের দ্বারা ক্রাইম বেশি সংগঠিত হওয়া সম্ভব। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের মোরাল এডুকেশন এগুলোকে বেশি প্রায়োরিটি দিতে না পারি, তাহলে আমি মনে করি যে এইসব ক্রাইম কন্ট্রোল করা ডিফিকাল্ট হবে। বাংলাদেশের মতন দেশে যেখানে এনফোর্সমেন্ট খুবই দুর্বল, আপনার দুইটা চয়েস। একটা চয়েস হচ্ছে আইদার আপনি মোরাল এডুকেশন, তার মানে মানুষকে প্রভুর চিন্তা যুক্ত করার জন্য চেষ্টা করা, যাতে করে মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে এবং পরকালে শাস্তির চিন্তা লালন করতে পারে, অথবা আপনাকে যদি প্রভুর চিন্তা মুক্ত হয়েই যায় সবাই, তাহলে এনফোর্সমেন্টকে খুবই স্ট্রং রাখতে হবে। এই যে যে নিউজগুলো এসেছে ম্যাক্সিমামই ঢাকার বাইরের বিভিন্ন গ্রামের থেকে সম্ভবত, তো এইসব গ্রামে কিন্তু সিসিটিভি অত বেশি হেল্পফুল থাকে না। একজন যদি হেল্প চায়ও সেভাবে করে কিন্তু এনফোর্সমেন্ট টিম এখানে যাওয়াও সম্ভব না, ডিফেন্স করার জন্য অথবা আপনার যেভাবেই বলি না কোনো পুলিশ সদস্য অথবা যে কোনো সিকিউরিটি। সেহেতু আমরা আসলে কোনোভাবেই মোরাল এডুকেশনকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারবো না, যদি না আমরা এনফোর্সমেন্টকে স্ট্রং করতে পারি। আর এনফোর্সমেন্ট স্ট্রং হতে হলে আমার মনে হয় আরও কয়েক বছর লেগে যাবে। আমি ওই বিষয়টাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়ার পক্ষে না, আমাদের মোর প্রায়োরিটি দিতে হবে যে মোরাল এডুকেশনের মাধ্যমে মানুষের মাইন্ডকে কী কন্ট্রোল করা যায় কি না, কোরআন কি কেপেবল কি না মানুষের মাইন্ডকে কন্ট্রোল করতে। এই কোরআনকে দেয়াই হয়েছে মানুষের মাইন্ড অথবা মনকে কন্ট্রোল করার জন্য, আদারওয়াইজ এই কোরআনের কোনো প্রয়োজনীয়তা আমাদের জীবনে থাকতো না। এটা গেল কয়েক একটা কথা। এখানে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রেই গৃহবধূরা নির্যাতনের শিকার হয়েছে, এটা ভেরি আপসেটিং। অন দ্য আদার হ্যান্ড আরও পিকচার দেখা যায় যে আপনার হোটেলে অথবা বাসে বিভিন্ন জায়গায়, অ্যাজ আই সেড যে এনফোর্সমেন্ট যদি স্ট্রং না থাকে আর যদি মানুষের মধ্যে মোরাল এডুকেশন যদি দুর্বল থাকে, তাহলে মানুষ এরকম আনরেস্ট কাজকর্ম করেই চলবে। তো সেক্ষেত্রে এগুলোর তো বিচার সবাই দাবি করছে এই বিচার চলবে, কখন শেষ হবে অথবা কখন সমাধান হবে এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কি মানুষের মনকে কন্ট্রোল করতে পারবো কি না, মানুষের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবো কি না। এবং এই জন্য যেহেতু আমাদের এখনও মানুষের মাইন্ডকে কন্ট্রোল করতে পারিনি এবং এনফোর্সমেন্টটা আমাদের অত বেশি স্ট্রং না, সেহেতু আমরা কি পারি কি না যে বিভিন্নভাবে নিজেদের মুভমেন্টটাকে একটু সীমিত করতে। যেমন একজন মহিলা বাসে করে না যাওয়ার চেষ্টা করা, তারপরে আরেকজন মহিলা অথবা মেয়ে তারকে যেখানেই ডেকেছে সেখানেই যাওয়া কি ঠিক কি না, এরকম কয়েকটা বিষয়। আমি কয়েক বছর আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে মানুষ যেহেতু বাংলাদেশের সমাজে এখনও কিছুটা হলো প্রভুর চিন্তা যুক্ত রয়েছে, তো সেহেতু মেয়েরা উইলিংলি একটা ছেলের কাছে যাওয়ার পরেও যদি কোনো না কোনোভাবে কোনো বিষয়ে অ্যাগ্রি না হয়, তখন কিন্তু তারা এটাকে ধর্ষণের একটা মামলা হিসাবে দিয়ে দিচ্ছে। এরকম প্রচুর কয়েকদিন আগে মানবাধিকার একটি সংগঠন এই নিউজ করেছে যে এমনভাবে বানিয়ে বানিয়ে নারী নির্যাতনের মামলাগুলি দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে মনে হয় এ ব্যাপারেও সতর্ক থাকা দরকার যে আমরা যারা উইলিংলি কোথাও যাচ্ছি এবং পরে কোনো একটা বিষয়ে অ্যাগ্রি না হওয়ার কারণে ছেলের পক্ষ থেকে হোক অথবা মেয়ের পক্ষ থেকে হোক একটা নির্যাতন শুরু করছি অথবা আমরা এটাকে একটি নির্যাতনের মামলা হিসেবে দেখাচ্ছি, নিউজ হিসেবে দেখাচ্ছি, এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকতে হবে। তার মানে হচ্ছে বটম লাইন এটাই যে মেয়েদের যেহেতু নির্যাতনের আলোচনা এখানে হচ্ছে, সেহেতু মেয়েদেরকে একটু সীমিত করতে হবে তাদের মুভমেন্ট এবং সিকিউরিটিহীনভাবে কোথাও যাওয়া উচিত না। ইসলামিক জুরিসপ্রুডেন্সে একটা প্রভিশন আছে, তা হচ্ছে যে মেয়েরা তার কোনো সিকিউরিটি পার্সন ছাড়া কোথাও ট্রাভেল করতে পারবে না, সে ফর এক্সাম্পল বাবা ছাড়া অথবা ভাই ছাড়া অথবা স্বামী ছাড়া, দিস অ্যান্ড দ্যাট সামথিং লাইক দ্যাট। তো এখানে আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা আমাদের বাড়ানো দরকার, তাহলেই কেবল আমরা পারব যে আমাদের মেয়েদেরকে বোনদেরকে সিকিউরিটি দিতে এবং আমরা পারব এই সমাজে সবাইকে নিয়ে একসাথে সুখে শান্তিতে থাকতে।
আপনাদের যদি এই ভিডিওর উপর যদি কোনো কমেন্ট থাকে অথবা কোনো রিয়াকশন থাকে তাহলে জানাবেন, তো চেষ্টা করব ওই বিষয়গুলো নিয়ে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের তাদের যে বিচারের দাবি তারা করছেন সেই বিচার আশা করি যে গভর্নমেন্ট দেখবে, এবং আমরা আরও সচেতন হব যাতে করে আমরা এই নির্যাতনগুলোকে কন্ট্রোল করতে পারি মোরাল এডুকেশনের মাধ্যমে, এবং নিজেদের মেয়েদের মুভমেন্টটাকে আমরা সীমিত করতে অথবা মুভমেন্টে কোনো সিকিউরিটি প্রদানের মাধ্যমে তার গার্ডিয়ান ভাই বোন অথবা তার ভাই অথবা অন্য মহরম কোনো একজনকে দিয়ে। এই বলে আমি আজকের এই আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।